যা নৌকো গিয়ে ওর আমি পেরেছি সবকিছু পরিকল্পনার মধ্যে এগোচ্ছে গুরুদেব সবকিছু ঠিকঠাক থাকলে আজই আমি দীর্ঘ জীবন লাভ করবো গুরুদেব বিশ্বেশ্বর তোমার সিদ্ধ পুরুষ বলেছিল না হয় তোমার সন্তান বেঁচে থাকবে নয়তো তোমার পিতা আজ আজ তোমার সন্তান মরবে আজ তোমার পিতা দীর্ঘ জীবন লাভ করবে বিশ্বেশ্বর যে কাঠের মধ্যে তোমার ছেলের প্রাণ বোমরা সেই কাঠ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে মোহিনী শেষ করে দেবে সেই কাঠ আর আমি আমি সোমনাথকে তোমার সন্তানের মৃত্যু হবে আজ বিশ্বেশ্বর তোমার পিতা বেঁচে থাকবে দীর্ঘজীবী হয়ে তোমার সিদ্ধ পুরুষের সমস্ত গণনা আমি মিথ্যে করে দেবো বিশ্বেশ্বর সব আমি মিথ্যে করে দেবো ঘরে ছিল তুমি তো এই ঘরেই ছিল একদম
ওদের ঘরে নেই তো আমি দেখছি আমি দেখছি কারণ সমু বেঁচে থাকলে যে বাবাকে মরতে আমরা কোনোদিন ভাবতে পেরেছি এই বাড়িতে ডাকাতি হবে? আর যে সর্বেশ্বর এত বড় মায়াবিদ্যার অধিকারী, সে নিশ্চয়ই নিজের ইচ্ছাতে এই বাড়িতে ডাকাতি করতে দেবে না। তার মানে আপনি বলছেন কাজটা বাবার? শোনো, সবার আগে সর্বেশ্বরকে খুঁজে বার করা দরকার। বাবা, সর্বেশ্বরের কোন রকম বিপদ হতেই পারে না। ও অন্যকে বিপদে ফেলতে পারে, কিন্তু নিজে বিপদে পড়বে না। আমার আগে দেখা দরকার যে সর্বেশ্বর ঘরে আছে কিনা। একবার প্রাসাদে গিয়ে দেখে আসবো। আমাকে তো বিবেকের মা বলেছিল কোনো বিপদ হলে শঙ্খ বাজাবে, কিন্তু এখনো তো বাজালো না। তাহলে তোমার পাতাও নড়ছে না, কোন আওয়াজ পাচ্ছি না। একটু আগেও তো বেশ নড়ছিল, এখন কেন নড়ছে না? কেন গো, বলো না গো আমাকে। বাবা তো ঘরেই ছিল। হ্যাঁ, তোর বাবা তো ঘরেই ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছে? প্রাসাদে কারোর ঘুম নেই আর উনি ঘুমোচ্ছেন? চারদিকে এত চিৎকার চেঁচামেচি, তার মধ্যে কিভাবে ঘুমোচ্ছেন উনি? চলো তো দেখি। উধা, তোরা ওখানে থাক, আমি চট করে বাইরেটা দেখে আসি। সত্যি, এত চিৎকারে তো সারা গ্রামবাসীর জেগে যাওয়ার কথা, আর বাবার ঘুম ভাঙলো না। বৌমা, তুমি সবসময় তোমার শ্বশুরমশাইকে সন্দেহের চোখে দেখো। দেখলে তো, উনি ঠিকই বলেছিলেন কেন উনি গর্ত খুঁড়ে সব গয়না পুঁতে দিতে চেয়েছিলেন। এখন এখন বুঝেছ তো? আচ্ছা, সমু বাবার কাছে লুকোয়নি তো? চল বিশু, তোর বাবাকে ডেকে তুলি, সমুকে খুঁজে বের করতে হবে তো।
তুমি এতক্ষণ কোথায় ছিলে মোহিনী? আমি তো ঘুমাচ্ছিলাম। তুমিও ঘুমাচ্ছিলে? এত চেঁচামেচিতেও তোমার ঘুম হলো বৌমা? না না, মানে ঘুম তো ভেঙে গেছে, কিন্তু আকাশের শব্দে ভয় পেয়েছিলাম, তাই ঘর থেকে বেরোইনি। এই আপনাদের গলা শুনলাম, তাই তো বেরিয়ে এলাম। বাবা, তোমার ঘুম ভেঙে গেল, অথচ তোমার গুরুদেবের ঘুম ভাঙলো না, আশ্চর্য। এই চলো তো দেখি। না, গুরুদেব বলছিলেন ওনার শরীরটা বিশেষ ভালো নেই, তাই কবিরাজ মশাই ওনাকে ঘুমের ওষুধ দিয়েছেন, তাই বোধহয় ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছে? আচ্ছা বেশ, দেখি কবিরাজ মশাইয়ের ওষুধ খেয়ে তার শরীর সুস্থ হলো কিনা। ওনার ঘুমের ব্যাঘাত ঘটানোর কি খুব প্রয়োজন আছে? আছে। এই চলো তো। বৌমা চলো। সর্বেশ্বর নয়, সে কি? তাহলে গুরুদেব কোথায়? হ্যাঁ, এ তো বড় চক্রান্ত বলে মনে হচ্ছে। কে কে আপনি? কোথায় সরিয়েছেন তাকে? আমি সরাইনি গুরুদেব। একদম মিথ্যে বলবেন না, আপনি সরিয়েছেন, আর আপনি এই প্রাসাদে ডাকাত ফেলেছেন। ডাকাত ডাকাতি করতে পারে, সেই জন্য গুরুদেবকে এখান থেকে সরিয়ে ফেলেছেন। ছি 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 ছি, এত বড় বিশ্বাসঘাতকতাটা আপনি করতে পারলেন? তুমি চুপ করো। আমাকে বলছি? হ্যাঁ বলছি। বেশ বুঝতে পাচ্ছি কি হয়েছে, বৌমাই ঠিক কথা বলছে। ধনঞ্জয় যদি এ কাজ করতেন তাহলে উনি এখানে থাকতেন না। বৌমা বৌমা বৌমা, আরো অপেক্ষা নয়, তুমি চলে এসো আমার সঙ্গে, আর এই লোকটাকে ঘরের মধ্যে আটকে রাখো। চলে এসো বৌমা, চলে গুরুদেবকে না খুঁজে পাওয়া গেলে আপনার যে কি অবস্থা হবে না? তুমি বাইরে যাও মহিন।
এতক্ষণ এতক্ষণ আমার মনে হয়নি, কিন্তু এইবার আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। উনি নেই ঘরে, সমু নেই ঘরে, আমার আমার শাক, আমার শাক। কি করছো তুমি? আচ্ছা অপেক্ষা করা যাবে না, সত্যিকে এবার ডাকতেই হবে। আমি বেশ বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। বাবা বাবাই সবুকে কোথাও নিয়ে গেছে, বাবাই সবুকে কোথাও নিয়ে গেছে। ওইটুকু মেয়েকে দেখে তুমি এই ঝামেলার মধ্যে ফেলবে? এইটুকু মেয়ে এত বড় বিপদে। ও যে মা দুগ্গা, ও আমাদের মেয়ে। তাহলে কি তাহলে কি সবুর আশা ছেড়ে দেবো আমরা? কি বলছো তোমরা? সতী ওর মাকে কথা দিয়েছিল ও সমুকে রক্ষা করবে। এখন আমরা যদি আমরা যদি ওকে খবরটা না দিই, পরে যখন ও জিজ্ঞেস করবে যে কি হয়েছিল, তখন আমরা কি জবাব দেবো? আমার বড্ড ভয় করছে রে বোধা, আজকের রাতটা সম্পূর্ণ অন্যরকম। আমার মনটা বড্ড কুড়াচ্ছে বোধা। বোধা আমি আমি কি বলছিলাম যে আমরা যদি নিজেরাই একটু খুঁজে দেখি। পারবেন না আপনারা, পারবেন না। আমার শ্বশুরকে একমাত্র সতীই জব্দ করতে পারে। কিন্তু আমার মন যে মানছে না, মন মানছে না, কারণ আপনারা সতীকে এখনো পুরোপুরি ভাবে মা দুর্গা মানতে পারেননি। সে কথা নয়, সে কথা নয়, আমি মেনেছি। কিন্তু আমার মেয়ে মেয়ে, তাহলে কিসের ভয়? সতীকে যদি মা দুর্গা মেনেই থাকেন, তার উপর বিশ্বাস রাখুন। মা দুর্গা যেমন অসুরকে বধ করেছিল, আজও হবে, আজও হবে। আমি তোমাকে রাতের অন্ধকারে একা ফেলে যাবো কি করে? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে, আমি যাবো না, আমি কোথাও যাবো না।